কেউ বলছেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেবকে নাকি আর রাজনীতির ময়দানে দেখা যাবে না। আবার কেউ বলছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃণমূল সাংসদের। কিন্তু কেন? লোকসভা ভোটের ঠিক আগে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে সরে দাঁড়ানোর রেশ কাটার আগেই বিতর্কিত অডিও ক্লিপ ভাইরাল। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে বিতর্কিত তালিকায় ঢুকে পড়লেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। যাচাই না করা অডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে দেব নাকি তার থেকে এমপিল্যাটের 30% কমিশন চেয়েছেন। বিরোধীদের দাবি, অডিও ক্লিপের কণ্ঠস্বর যার তিনি আর কেউ নন খাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। শঙ্কর অবশ্য দাবি করেছেন ওই কণ্ঠস্বর তার নয়। জেলায় দলের তৃণমূলের একাংশের দাবি ছিল শঙ্করের সঙ্গে বিবাদের কারণে ইদানিং অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন দেব। সম্প্রতি ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি গঠন নিয়ে এই বিতর্ক আরো চরমে পৌঁছায়। দেবকে বাদ দিয়ে কমিটির মাথা চূড়ান্ত করা হয়। সেই আবহে বুধবার লোকসভায় তার বসার আসনের ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে ইঙ্গিতপূর্ণ কথা লিখলেন দেব। ছবিতে দেখা যাচ্ছে লোকসভায় বসার আসনের সামনে এলইডি স্ক্রিন, তাতে তার নাম লেখা, পাশে তার নাম লেখা বোর্ডও। সেই ছবি পোস্ট করে দেব লিখেছেন, আর মাত্র কয়েক ঘন্টা। শাসক দলের মধ্যে এই আলোচনা রয়েছে। রাজ্যের এক মন্ত্রীর উপর দেব ক্ষুব্ধ, তার ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়ে নাকি সেই ক্ষোভের সূত্রপাত। যদিও অভিনেতা সাংসদ কখনো কোথাও এ বিষয়ে কিছু বলেনি, তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছিলেন তিনি ক্ষুব্ধ। আবার অনেকের মতে দেব ঘনিষ্ঠরা মন্ত্রীর উপর ক্ষোভের কথা বললেও নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে দাবি করেন। তাদের বক্তব্য, গরু পাচার মামলার তদন্তের সূত্র দেবকে ডেকেছিল সিবিআই। অভিযোগ, গরু পাচারের টাকা দেবের ছবিতে নাকি বিনিয়োগ হয়েছিল। দেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এড়াতে আর ভোটে দাঁড়াতে চান না বলে বক্তব্য ওই অংশের। তবে তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে ভোটে দাঁড় করানোর বিষয়ে আগ্রহী। কালী পুজোর পরদিন দিদির বাড়িতে দধিকর্মা খেতে গিয়েছিলেন দেব। সেদিন বেশ খানিকক্ষণ দুজনের মতো কথা হয়েছিল, কিন্তু শাসক দলের একাধিক নেতার বক্তব্য, দেব মমতার সামনে ভোটে দাঁড়ানোর বিষয়ে হ্যাঁ বা না বলেননি। তবে জনশ্রুতি, বিশ্বকাপ ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে গিয়ে দেব তার ঘনিষ্ঠদের জানিয়েছিলেন তিনি আর ভোটে দাঁড়াতে চান না। সব মিলিয়ে দেবের পোস্ট, ভাইরাল হওয়া অডিও ক্লিপ এবং প্রশাসনিক তিনটি কমিটি থেকে সাংসদ দেবের সরে দাঁড়ানো নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এখন দেখার তৃণমূল কি সিদ্ধান্ত নেয় আর দেব কি বলে।